আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হয় সেটা শিখেছিলাম, তারপর পার্সোনাল মার্কেটিং শিখেছিলাম। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করা শিখবো এবং আমরা আমাদের ব্র্যান্ড মার্কেটিং কিভাবে করতে হয় সেটা শিখবো। কারণ পেজ ক্রিয়েট করা কি সেজন্য মানুষ বিজনেস করার জন্য কিংবা সার্ভিস মানুষের মাঝে পৌঁছানোর জন্য, ঠিক আছে না? তার মানে আমাদের একটা ব্র্যান্ড আছে, আমাদের যেমন বরেন্দ্র একটা কথা যদি চিন্তা ভাবনা করি কিংবা ওয়েবসাইটের যে কথা চিন্তা ভাবনা করি, আমরা একটা ব্র্যান্ড প্রমোশন করার জন্য কাজগুলো করি না, পেজগুলো ক্রিয়েট করি না, ঠিক এইভাবে আমরা কাজগুলো করব, ঠিক আছে? প্রথমে কি করবো, আমাদের লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করা লাগবে। এটার জন্য কোথায় যেতে হবে? লিঙ্কডইনে চলে গেলাম, তারপরে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু সবকিছু মানে ক্রিয়েট করার অপশন আছে, গ্রুপ বলেন, কোম্পানি পেজ বলেন, বিভিন্ন ধরনের অপশন সবকিছু এখানে আছে, ঠিক আছে? কিন্তু আপনি দেখেন এখানে, দেখেন সবই আছে কিন্তু এখানে কিন্তু পেজ নামে কোনো অপশন নাই, ঠিক আছে? এই যে উপরে দেখেন, এগুলো তো কিন্তু পেজ নামে কোনো অপশন নাই, এখানে গ্রুপ আছে, তারপর সার্ভিস মার্কেট প্লেস আছে, সবই আছে, কিন্তু পেজ কিন্তু দেখতে পাবেন না। পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যাইতে হবে কোথায়? সবার নিচে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট এ কোম্পানি পেজ, জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, প্লাসে ক্লিক করার পরে তারপর জাস্ট প্রথমে যেটা আছে কোম্পানি, প্রত্যেকটা কিন্তু কোম্পানি, প্রত্যেকটা কিন্তু পেজের জন্য, ঠিক আছে? একটা কোম্পানি মনে করেন একটা পেজ, একটা হচ্ছে এডুকেশন, এরকম একটা ব্যাপার স্যাপার, এগুলো কোনো আলাদা কোনো জিনিস না, ঠিক আছে? আপনি জাস্ট কোম্পানিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার পেজের নামটা দেওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু আপনার বিজনেস কিংবা অর্গানাইজেশনের নামটা দেওয়া লাগবে। আপনার বিজনেস অর্গানাইজেশন নাম কি? বিল্লা ভাই নাকি? বিল্লা গ্রুপ অফ কোম্পানি নাকি? বিল্লা মান কি? এইচ। আচ্ছা দেখেন, আমি যখন এটা দিলাম, আপনার যে বিল্লা দেখেন, এটা কিন্তু আপনার একটা লিংক হবে, ঠিক আছে? linkedin.com/company/বিল্লা হবে কিন্তু আপনার নামের এখানে, বুঝছেন? এটা কিন্তু এখানে শো করছে। তারপরে কি লেখা আছে? ওয়েবসাইট দেওয়া লাগবে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দেবে। আপাতত আমি একটা ওয়েবসাইট এমনি নর্মাল দিয়ে রাখছি, এমনি দিলাম আর কি এটা, বুঝছেন? হ্যাঁ, আপনাদের নিজের অবশ্যই ওয়েবসাইট হতে হবে। যদি ক্লায়েন্টের জন্য আপনি পেজ ক্রিয়েট করেন তাহলে ক্লায়েন্টের হবে, যদি আপনি নিজের জন্য করেন তাহলে নিজের হবে আর কি, বুঝছেন? তারপরে কি লেখা আছে? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি? দেখেন ইনফরমেশন সার্ভিস দেওয়া আছে, ঠিক আছে? আমাদের কিন্তু কাজই তাই, ইনফরমেশন সার্ভিসেরই কাজ আমাদের, ঠিক আছে? আচ্ছা, ইনফরমেশন সার্ভিস কিংবা ইনফরমেশন ইন্টারনেট হ্যান ত্যান এগুলো দিতে পারেন আপনি, ঠিক আছে? এই যে যে ইনফরমেশন এন্ড মিডিয়া এটা দেন, ঠিক আছে? তারপর আপনার কোম্পানি সাইজ বলতে আপনার এমপ্লয়ার কতজন আছে, ঠিক আছে? এমপ্লয়ার আপনার কয়জন? 0 থেকে 1, মানে আপনি নিজে, তারপর হচ্ছে 0 2 2 থেকে 10 এমপ্লয়ার, তারপর হচ্ছে আস্তে আস্তে বাড়বে আর কি, মানে প্রথমে গেছে লো, তারপরে মিডিয়াম, তারপরে লার্জ আর কি কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে? ছোট মিডিয়াম বড় কোম্পানি আর কি। তারপর আর কি মনে করেন যে 11 থেকে 50 জন একটা এমপ্লয়ার একটা কোম্পানি আছে, সেটা দিলাম আর কি। পরে আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ। অর্গানাইজেশন বলতে কি আপনার, কি এই যে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, তারপর নন প্রফিটেবল এরকম আছে, ঠিক আছে? পার্টনারশিপ আপনি দেবেন, পাবলিক কোম্পানি দিতে পারেন আপনার ইচ্ছা, আপনার প্রতিষ্ঠান যে রিলেটেড আপনি ওই রিলেটেড চিন্তা ভাবনা করে দিবেন। তারপরে কি লাগে আছে, আপনার একটা লোগো দেওয়া লাগবে। তো আমরা একটা লোগো জাস্ট এমনি নিয়ে আসি, এমনি একটা লোগো দিব, ঠিক আছে? যেহেতু আমরা লোগো বানানো অলরেডি, মানে লোগো বানানো বলতে কি আমরা জাস্ট ক্যানভা ইউজ করা শিখেছি, ঠিক আছে? আমরা মানে ইমেজ ডিজাইনের ক্ষেত্রে খুব একটা বেশি সময়টা আমরা দিচ্ছি না, আপনারা নিজেদের মতো করে একটা লোগো বানাই নেবেন। আমরা একটা লোগো বানাইনি বলতে আমরা নিবই আর কি গুগল থেকে। আমরা জাস্ট স্কোয়ার সাইজের একটা লোগো নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে কি বলেছে, 300x300, 300x300 মানে কি 200x200 হবে না? হবে কিন্তু, ঠিক আছে? কারণ এটা স্কোয়ার সাইজ বলেছে, মানে বোঝানো যায় সে 300x300 করেছে, ঠিক আছে? আশা করা যায় নিয়ে নেবে, দেখছেন আমার লোগো কিন্তু হয়ে গেছে। 300x300 জায়গায় আপনি যদি 1000x1000ও দিতেন তাও কিন্তু নিত। আর এখানে লোগো অপশন কি দেওয়া আছে, জেপিজিএস দেওয়া আছে, জেপিজি দেওয়া আছে, পিএনজিএস, মানে এগুলো সাপোর্টেড, ঠিক আছে? জেপিজিএস মানে কিন্তু আপনার ইয়ে করেন, এস মানে হচ্ছে সাপোর্টেড, ঠিক আছে? ছোট করে এস দেওয়া আছে না, এস মানে হচ্ছে সাপোর্টেড, তারপরে জেপিজি, তারপরে এস দেওয়া আছে, এটার মানে হচ্ছে সাপোর্টেড, তারপর পিএনজি দেওয়া আছে, আপনি চাইলে পিএনজি লোগো এখানে দিতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, তারপর যে ট্যাগলাইন, ট্যাগলাইন মানে কি বুঝি, চলো বহুদূর যদি আমরা নাম শুনি তাহলে এটা কি শিখায়, মানে এটা কোন কোম্পানিকে বোঝাচ্ছে? চলো বহুদূর গ্রামীণ ফোন না, তার মানে আমরা বুঝতে পারলাম কি এরকম একটা ট্যাগলাইন ইউজ করে কোন একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? ওইরকম একটা ট্যাগলাইন আপনারা নিজেদের জন্য তৈরি করে নেবেন, ঠিক আছে? যাতে ওই মানে ট্যাগলাইনটার নামটা শুনলে কিনা ব্যানারে যদি কোথাও লেখা থাকে, যেমন আমাদের ইয়া কি, আমাদের এখানকার প্রতিষ্ঠান ট্যাগলাইনটা কি, একটা ট্যাগলাইন আছে না, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, আমাদের প্রধান ট্যাগলাইন না? দেখেন আপনি যদি বলেন, আস্তে আস্তে যখন এটা পাবলিশ হয়ে যাবে, যদি এই কথাটা কেউ বলে তাহলে বুঝতে হবে হ্যাঁ সে বরেন্দ্র স্টুডেন্ট ছিল কিনা, বরেন্দ্র সে চিনে, ঠিক আছে না? এরকম একটা ট্যাগলাইন আপনাকে অবশ্যই
নিজে থেকে তৈরি করে আপনি দিলে দিতে পারেন, আর যদি না থাকে সেটা নাই, আমি একটা দিয়ে ফেললাম এমনি আজ এমনি। হ্যাঁ আমি আমার মতো করে একটা লিখলাম, আপনার নিজের মতো করে লিখবেন। তারপরে কি আছে, জাস্ট এখানে ক্লিক করার পরে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করে জাস্ট এখানে পেজ ক্রিয়েট হলো, কিন্তু পেজ কিন্তু কমপ্লিট হয় না। কমপ্লিট হতে কিন্তু মেলা করে ধাপ আছে, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, এখনো দশটা স্টেপ পার করার পরে আপনি আপনার কোম্পানি পেজ কিংবা প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম পেজ কি আছে, ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে কি, আপনারা সব জানেন যে আপনার কোম্পানি যে রিলেটেড ওটা সম্পর্কে আপনাকে লেখালেখি করা হবে। যদি আপনি অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করেন, ডিসক্রিপশন পাতে বাকি অপশন গুলো আসছে কিন্তু আগের গুলো, ঠিক আছে। আমরা কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে পাঁচ ইয়াগুলো কাজ করতে পারি, আমরা দেখুন বাটন ক্লিক করে এগুলো কিন্তু আসবে সিরিয়াল বাই সিরিয়াল ওখানে, বুঝছেন। আমাদের এখানে পেজ ইনফরমেশন আছে না, এগুলোই সিরিয়াল বাই সিরিয়াল আসবে। তারপর বাটন আছে, বাটন বলতে কি আপনার যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ওয়েবসাইটের লিংকে মানে কেমন ভাবে বাটন শো করবে মানুষের কাছে, যে ভিজিট ওয়েবসাইট কিংবা সাইন আপ রেজিস্ট্রেশন কন্টাক্ট আস এরকম কিছু শো করবে, ঠিক আছে। আমাদের ভিজিট ওয়েবসাইট যেহেতু ওয়েবসাইট, তারপর আপনার চাইলে এখান থেকে আপনাদের ইয়াটা চেঞ্জ করতে পারেন। তারপর ওভারভিউ, এখানে কি আছে আপনার ডিসক্রিপশন আছে না, আপনার ডিসক্রিপশন কত ওয়ার্ডের, 2000 ওয়ার্ডের ভিতরে আপনার কোম্পানি সম্পর্কে মানুষকে যত বেশি ইনফরমেশন দেওয়া যায় দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ক প্লেস, আপনার চাইলে এখানে ওয়ার্ক প্লেস মোড অন করতে পারেন, ঠিক আছে। ওয়ার্ক প্লেস মোড অন করতে পারেন বলতে আপনার কোম্পানি এখন মানে কাজ নিবে কিংবা কাজ দিবে এরকম একটা ব্যাপার স্যাপার, আপনার অন করলে করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কমিউনিটিস, এখান থেকে জাস্ট আপনারা কন্টিনিউ করে দিবেন। তারপর এখানে দিবেন সোশ্যাল ওয়ার্ক লাইভস, এটা দিন, ঠিক আছে। এবার এইটা রিলেটেড যে কাজটা করছেন, ঠিক আছে, ওইটার একটা যেমন আমি কি দেখলাম এখানে, এখানে সোশ্যাল ইমপ্যাক্ট মানে সোশ্যাল নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আমার, ঠিক আছে। এখন ওটা নিয়ে কি কি কাজ করবো এটা সম্পর্কে ডিসক্রিপশন দেওয়া লাগবে। তারপর জাস্ট এখানে অন করে দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা আপাতত আমাদের এখানে করছি না, আমি আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, ঠিক আছে। তারপর কি আছে, লোকেশন, লোকেশন অ্যাড লোকেশন জায়গায় আপনার যে বিজনেস লোকেশন কিংবা আপনার যে কোম্পানি লোকেশন ওটা আপনি দিবেন। প্রথমে কি আছে, স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে, স্ট্রিট মানে সিটি দিবেন। তারপর আছে অ্যাপার্টমেন্ট, মানে বাকি সব যা আছে অ্যাপার্টমেন্ট স্টেট ইটিসি মানে আরো যা যা দেওয়া যায় আর কি, ঠিক আছে। তারপর দেওয়া আছে সিটি, সিটি কোথায় হবে, রাজশাহী। তারপর স্টেটস দিবেন, জিপ কোড দিবেন, তারপর কি লেখা আছে লোকেশন নেম এখানে দিবেন কোথায়, রাজশাহী দিলে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা তারপর কি আছে, যা যা আছে এগুলো দরকার নেই, লিড জেন ফর্ম আপনার চাইলে এখানে ওপেন করতে পারেন। তারপর আপনি এখানে, আচ্ছা এখানে বলেছে আপনার ইয়াতে যারা আসবে মানে আপনার পেজে যারা আসবে, সাইন আপে যেরকম একটা বাটন থাকে না, ওরকম একটা লিড জেনারেশন ফর্ম দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট সেস, তারপর হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, গেট স্টার্ট, এরকম কিছু বাটন দেওয়া থাকবে। এটার পরে আপনার যে ইউআরএল দেওয়া আছে কিন্তু আপনার যে লিংক মানে যেখানে মানুষ ফর্ম ফিল আপ করবে কিংবা ওয়েবসাইটে যেখানে যাবে, ঠিক আছে, ওটা লিঙ্কটা আপনি এখানে দিবেন। তারপর আপনার হেডলাইনটা দিবেন, হেডলাইন মানে তো বুঝতে পেরেছেন মানে মেইন যে টপিক মানে যেটার করতে আপনার গোটা ইয়াটা যাবে মানে প্রসেসটা যাবে ওটা দিবেন। তারপরে গেছে বডি কপি, বডি কপি মানে যে ডিসক্রিপশনটা দিবেন ছোট করে 200 লাইন 200 ওয়ার্ডের একটা ডিসক্রিপশনের মতো দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেভ করে দিলেই এনাফ, ঠিক আছে। আচ্ছা আমরা আপাতত এটা করছি না, এটা আপনারা হোমওয়ার্ক করবেন। তারপরে গেছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ বলতে কি আপনার যে কোম্পানি পেজ কিংবা আপনার যে পেজ সেই রিলেটেড যত হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন, যেমন আপাতত আপনার কোম্পানি পেজের নাম দিলাম এখানে দেখেন হ্যাশট্যাগ অ্যাড হলো। তারপর আপনার এখানে আর কি দিতে পারেন, এখানে দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও, আপনার যা যা দিতে পারেন মানে আপনার কাজ রিলেটেড কিংবা আপনার কোম্পানি রিলেটেড যত রকমের হ্যাশট্যাগ ইউজ করা যায় আপনার এখানে সিরিয়াল বা সিরিয়াল করবেন। আপাতত আমি দুটো দিলাম, বাকিগুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে করে নেবেন, ঠিক আছে। দেখেন এই কয়টা স্টেপ জাস্ট আপনারা কমপ্লিট করতে পারলেই এটা কেটে দিলাম, এগুলো আমাদের সিরিয়াল বাই সিরিয়াল হবে, ঠিক আছে। আচ্ছা আমরা জাস্ট স্টার্টে পোস্টে ক্লিক করে একটা পোস্ট করি নর্মাল, আচ্ছা করবো না এখন, আমরা কাজগুলো দেখবো তারপরে করবো। হ্যাঁ আচ্ছা দেখেন আপনারা যখন যেগুলো দেখালাম, ঠিক আছে, ওগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, ঠিক আছে। আমাদের ওখানে যে সব স্টেপ দেওয়া ছিল সিরিয়াল বাই সিরিয়াল, কিছু জিনিস এখানে কম আছে মানে কম আছে বলতে এখানে বেশি আছে, আমরা এগুলো দেখে নিবো এখন। ডিসক্রিপশন দিলাম, লোকেশন দিলাম, এই যেমন এটা আমাদের আসছে না, ঠিক আছে, কারণ আমাদের কোনো ইয়া নাই এখানে, কারোর সাথে কানেকশন নাই কিংবা আমি কাউকে ফলোয়ার পাঠাইনি কিংবা কেউ আমাকে ফলো করে না, যার কারণে এটা দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে, ফলোইং করতে বলছে মানে আপনাকে মানুষকে ফলো করতে বলছে, ফলো করা বলতে কারোর সাথে কানেকশন পাঠাবেন, কোনো পেজকে ফলো করবেন, এগুলো কাজ করবেন, ঠিক আছে। তারপরে কি লেখা আছে, কমিউনিটি, কমিউনিটিটা দেখালাম। তারপর যে ওয়ার্ক ইমেল ডোমেন মানে হচ্ছে আপনার যে বিজনেস ডোমেনটা সেটা কিন্তু অ্যাড করতে বলছে, দেখেন এখানে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে দেখাচ্ছে না ওই যে মাই কোম্পানি ডট কম, এর আগে কি ইনফো অ্যাট দা রেট ইনফো ডট কম এরকম আছে না, অ্যাট দা রেট ডিটেলস ডট কম এরকম আছে না, অনেক দেখবেন ওয়েবসাইটের এগুলোকে বলা হচ্ছে বিজনেস,
হ্যাঁ কোম্পানি ডোমেন কিংবা বিজনেস ডোমেন আপনাকে এখানে অ্যাড করতে হবে, ওটাকে বলা হয় বিজনেস মেল। ঠিক আছে, বিজনেস ডোমেন যারা কিনবেন তাদের সাথে কিন্তু একটা মেলও ফ্রি দেয়, বুঝছেন? ওটা আপনাকে জাস্ট এখানে অ্যাড করে সেভ করতে হবে। আচ্ছা, এই প্রসেস গুলো কমপ্লিট করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলো। ঠিক আছে, না হলে যদি এখানে হাত দেন, এখান থেকেও দেখা যাচ্ছে, কোথায় দেখা গেল, এই যে এখানে ক্লিক করে দেখতে পাবেন আপনার বাকি কোথায় 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 কি বাকি আছে। ঠিক আছে, যেমন ডিসক্রিপশন দেওয়া নাই, কমেন্ট দেওয়া নাই, ইমেল ডোমেন দেওয়া নাই, লোকেশন, গ্রোথ ফলোয়ার, ফলোয়িং, ইউর ফার্স্ট পোস্ট। দেখেন আমরা কিন্তু সবই মানে বুঝতে পারছেন, আপনি কিন্তু সবই করতে পারবেন, সমস্যা হবে কি করতে? সমস্যা তো কারণ একদম সহজ সহজ প্রসেস, আপনারা জাস্ট এগুলো কমপ্লিট করলে আপনাদের এনাফ। ঠিক আছে, ফেসবুকে যা যা কমপ্লিট করা লাগে, ভেরিফাই করার জন্য কিংবা প্রোফাইল কমপ্লিট করা লাগে, এখানে ঠিক সেম কাজগুলো করা লাগবে। আচ্ছা, আমরা আরেকটা ধাপ আগায় যাই, সেটা হচ্ছে এখানে দেখেন সবই করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন, ভিডিও করতে পারবেন, তারপর যে আর্টিকেল রাইটিং করতে পারেন। অনেকে সমস্যা হতে পারে পোল, কারণ পোল সচরাচর মানুষ চালায় না। ঠিক আছে, বাকি সবই করে, ভিডিও আপলোড করে, ফটো করে, আর যে আর্টিকেল রাইটিং তো একেবারে সহজ, মানে শুধু পোস্ট করার মতোই, নর্মাল শুধু পোস্ট করার মতো। ঠিক আছে, আমরা সেখানে পোলটা একটু শেখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, পোলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একবার আপনাদের গ্রুপে দিয়েছিলাম না, গ্রুপে কি কোনো একটা পোল দিয়েছিলাম আমি, দিনে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রুপে দিন, অন্য গ্রুপে। ঠিক আছে, তারপর আমি যদি এখন লিখি, হোয়াট ইজ মাই নেম, ঠিক আছে, ফার্স্ট লাইনে লিখলাম হচ্ছে মানে টিক চিহ্নর মতো আর কি, বুঝছেন? হ্যাঁ, ভোট দিবে, টিক চিহ্ন যেমন ভোট দেয় না, ওটাই তো, এমসিকিউ বলেন, ভোট বলেন, টিক চিহ্ন বলেন, পোল বলেন, যা বলেন ওই একই জিনিস হবে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু আরো একটা অ্যাড করতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তারপর এখানে নিচে দেখবেন এই যে পোল ডিউরেশন, মানে কতদিনের জন্য এটা স্টেবল থাকবে, কিন্তু কতদিনের জন্য আপনার প্রোফাইলে কিংবা পেজে শো করবে। ঠিক আছে, যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু সর্বোচ্চ আমরা 2 সপ্তাহ পর্যন্ত করতে পারছি। ঠিক আছে, তা আমরা মনে করি আপাতত একদিনের জন্য চালাই রাখি, তারপরে জাস্ট এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনাদের পোল সম্পর্কে ডিটেলস, কিসের জন্য আপনি পোলটা রান করতে চাচ্ছেন, এটার একটা ডিসক্রিপশন দিতে পারেন আপনি এখানে। ঠিক আছে, তারপর জাস্ট এখানে পোস্ট করে দিবেন, আমরা পোস্টে ক্লিক করে দিলাম। এখন আমরা এই পোলটা দেখব যে আমাদের প্রোফাইল থেকে দেখা, এটা কিন্তু আমাদের পেজ থেকে দেখাচ্ছেন এখন, এখন কিন্তু আমাদের প্রোফাইল থেকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন প্রোফাইলে পোস্ট করলাম এটা, এই যে দেখেন এবার কি আসছে, হোয়াট ইজ মাই নেম। এখন যদি আমি এখানে ক্লিক করি যে সিফাতে ক্লিক করলাম, ঠিক আছে, তাহলে দেখেন সিফাত 100%। এখন অন্য কেউ যদি আসে বিল্লাতে ক্লিক করে, তাহলে সিফাত 50, বিল্লা 50। অন্য কেউ যদি আসে আবার সাজিতে ক্লিক করে কিংবা সবুজে ক্লিক করে, তাহলে ওটা আবার 3 ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি না? সবার মাথার উপর দিয়ে গেল, সবার ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এটার ভিতরে হোমওয়ার্ক আপনাদের কি থাকবে আমি বলে দিই, আপনার কোম্পানি পেজ ক্রিয়েট করবেন, আমার ডিসমিস করে দিলাম। হ্যাঁ, আপনার কোম্পানি পেজ ক্রিয়েট করবেন, তারপর কোম্পানি পেজ কমপ্লিট করবেন, ঠিক আছে, ডিসক্রিপশন, প্রোফাইল, কভার ফটো, যা যা দেওয়া হলো সবকিছু কমপ্লিট করবেন। লাস্ট আর একটা জিনিস যে আপনারা বুঝতে পারবেন না, সেটা হলো কোম্পানি পেজটা কোথা থেকে বের করতে হয়। ঠিক আছে, আপনারা যদি একবার বাড়াই যান, ঠিক আছে, তারপরে কিন্তু এখানে কোম্পানি পেজে যাওয়ার কোনো অপশন নাই, যে আপনি এখানে খুঁজে পাবেন যে পেজে যাব, পেজে যাওয়ার কোনো কোনো অপশন নাই এখানে। ঠিক আছে, বুঝতে তো পেরেছেন? এখন আমাদের পেজে যাই, তাহলে কোথায় যেতে হবে, এই যে মি লেখা আছে না, মিতে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, তারপরে নিচে দেখেন, একটু দাঁড়ান, এটা এখনো মনে হয় কমপ্লিট দেখাচ্ছে না, একটু রিলোড দিন। আচ্ছা, দেখেন ইয়া করার পরে দেখেন কোম্পানি চলে আসে। ঠিক আছে, মাথায় রাখবেন লিংকডইনে কোম্পানি আর পেজ যদি কেউ বলে, লিংকডইন যদি কেউ পেজ বলে তাও কোম্পানি, যদি কোম্পানি বলে তাও পেজ, মাথায় রাখবেন, এটা কিন্তু আলাদা কোনো জিনিস না লিংকডইনের ক্ষেত্রে। ঠিক আছে, এটাকে ভয় পাবেন না, যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আবার আপনার সেই কোম্পানি পেজে চলে যাবে, ফেসবুক পেজের মতো। ঠিক আছে, আপনাকে এগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে জাস্ট আপনার পেজটা চালাইতে পারবেন। বুঝতে তো পেরেছেন? আর এবার আমি নিজের মানে ব্র্যান্ডিং এর কথাটা বলি, মানুষ যখন একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে কাজ করে তখন কি করে, সে তার প্রোডাক্ট কিংবা সার্ভিস রিলেটেড পোস্ট করে না। আপনি কি কাজ করেন? ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আপনি যতগুলো কাজ শিখবেন সিরিয়াল বাই সিরিয়াল রেগুলার ওই রিলেটেড পোস্ট করবেন, মানুষকে শেখানোর চেষ্টা করবেন। দেখা যাচ্ছে কারো কোনো কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ এসইও, আপনি এই রিলেটেড একটা কন্টেন্ট সুন্দরভাবে পোস্ট করলেন, তারপর আপনি এসইও রিলেটেড একটা ভিডিও বানাইলেন, ওটা পাবলিশ করলেন, কিন্তু চেষ্টা করবেন এটা ইংলিশে করার। যদি করার চেষ্টা করেন, চেষ্টা করবেন ইংলিশে পোস্ট করার, ইংলিশে মানে টাইটেল, ক্যাপশন, ক্যাপশন যা সবকিছু ইংলিশে দাও। ঠিক আছে, এতে করে সুবিধা হবে কি, যদি কোনো কারণে আপনার ক্লায়েন্ট কিংবা আপনার যদি পেজটা কোনোদিন গ্রো হয়, সেক্ষেত্রে আপনার যারা কাস্টমার আছে, আপনার কাস্টমার তো বাংলাদেশি কেউ না, বাংলাদেশি কেউ কি, বাংলাদেশি কেউ কিন্তু না, তারা কিন্তু ফরেন কান্ট্রি থেকে, তার মানে কি তাদেরকে বোঝানোর জন্য ইংলিশটা আমার কাছে সব থেকে বেটার অপশন। ঠিক আছে, তাই আপনারা পোস্ট করবেন ইংলিশে, আর বাকি পোস্ট করার নিয়ম তো আপনারা জানেন, কিছু নাই তারপরে ভেবে দেবেন টাইটেল, ডিসক্রিপশন, তারপরে লিংক, সুন্দর আকর্ষণীয় কিছু ওয়ার্ড, অফার দিবেন, ডিসকাউন্ট দিবেন, তারপর হ্যাশট্যাগ ইউজ করবেন, এভাবে আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে,
তাহলে এবার আপনাদের হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক নেন, হোমওয়ার্ক আমি বলি, প্রোফাইল কমপ্লিট করবেন, এই যে এটা করবেন, আর প্রোফাইলে যে যে স্টেপ গুলো আছে না, 10টা থেকে 15টা যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো কমপ্লিট করে নিয়ে আসবেন, ঠিক আছে? আর পোস্ট করবেন 3টা। আর বিজনেস ইমেল না থাকলে তো নাই, বিজনেস ইমেল থাকার জন্য আপনাদের প্রথমে ডোমেনটা প্রয়োজন, ঠিক আছে? ডোমেন কি আপনারা কিনেছেন? ডোমেন শুধু না, ফ্রি ডোমেন কিন্তু হবে না, পেইড ডোমেন কিনা লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট আপাতত ফাঁকা রাখবেন, আমরা যখন ওয়েবসাইট বানানো শিখবো তখন তো আপনারা শিখতেই পারবেন, সমস্যা নাই, তখন আপনি ঘুরে এসে অ্যাড করে দিতে পারেন। যেটা যেটা নাই সেটা সেটা জোরজবস্তি করে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যেটা যেটা আছে সেটা সেটা অ্যাড করবেন, বাকি কাজগুলো যখন আমরা ওয়েবসাইট তৈরি করব তখন আপনারা লিঙ্কডইন আবার ফেরত আসবে, কারণ শেষের দিকে আবার লিঙ্কডইনের ক্লাস আরো আছে, ঠিক আছে? মানে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং ক্লাস করব তখন তো এটা দেখতেই পাবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ, এটা তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো।